নাসিলু আকাশ নাসিলু বাতাস নাসিলু এই দুনিয়া দীপ্তিময়, রসুল তোমারই কারণে বিশাল এই ভুবনে আল্লাহ জির ওপর। রসুল তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহ জির ওপর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বলি শাহসুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দেসা সিরুলাজি সাহেবের পবিত্র নসিহত শরীফের আলোকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব জাকির মঞ্জিল আটুশি পাক দরবার শরীফে উল্লেখিত অনেক বাৎসরিক অনুষ্ঠানমালা রয়েছে, তার মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অন্যতম অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে কেবলাদান হুজুর সাহেব বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফের মধ্যে ব্যাপক আলোচনা করেছেন এবং পালন করার উদ্দেশ্যে কঠোর তাগিদ দিয়ে বলেছেন, হে জাকিরান সকল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও উফাত দিবস হিসেবে বিশ্ব জাকির মঞ্জিলে বারোই রবিউল আউয়াল বা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা ধুমধামের সহিত উদযাপিত হয়। আমার অবর্তমানেও এই ধর্মীয় অনুষ্ঠান একইভাবে পালিত হইবে। তাই প্রতি বৎসর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের উদ্দেশ্যে তোমরা বিশ্ব জাকির মঞ্জিলে উপস্থিত হয়ে মহা ধুমধামের সাথে এই দিবস পালন করিবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলে পয়দা করিয়া মহব্বতপূর্ণ দিলে দয়াল নবীর প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করিবে। সম্মানিত ভাই ও বগ্নিগণ, আপন পীরের হুকুম মুরিদের কাছে ফরজ সমতুল্য, কাজেই আমরা যেন কেবলাদান সাহেবের এই হুকুম অতি মহব্বতের সাথে পালন করতে পারি। মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনে বিশ্ব জাকির মঞ্জিল অভিমুখী বাস, লঞ্চ ও টলার কাফেলা করে সকল জাকেরান আশেকান মমিন মুসলমান ভক্তবৃন্দ ও সারা দেশবাসীকে সাথে নিয়ে আগামী ১১ই রবিউল আউয়াল ১৪৪৩ হিজুরি মোতাবেক ১৯শে অক্টোবর ২০২১ রোজ মঙ্গলবার পবিত্র আসর নামাজের পূর্বে বিশ্ব জাকির মঞ্জিল আটুশি পাক দরবার শরীফে উপস্থিত থাকার জন্য কেবলাদান সাহেবের স্থলাভিষিক্ত আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিকি সাহেব হুকুম প্রদান করেছেন। কাজেই মিয়া ভাইজানের হুকুম যেন আমরা মাথায় নিয়ে আমরা যেন আপন পীরের কদমে হাজির হয়ে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কন্দন করিয়া আমাদের সমস্ত দুঃখ কষ্ট যেন আমরা মোচন করিতে পারি। মহান মুর্শিদ যেন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলেই বলি আমিন, আমিন, আমিন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। জীবন তো গাও খেলে।